আমার গাইড ডক্টর মৃদুলা কানুরিয়া, আমার সহ গবেষক যারা ছিল অভিক সুর, নান্টু সরকার, ওরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আছে অভিক সুর, নান্টু সরকার ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, আরও অনেকে, প্রফেসর এমআইএ ওটম্যান ইজিপ্টের লোক উনি, আরও বেশ কিছু লোক আমার সঙ্গে কাজ করেছে, আমাকে সাহায্য করেছে। কলেজের দিক থেকে আমি কলেজের সমস্ত রকমের অ্যাডমিনিস্ট্রেশনের জায়গা থেকে খুব সাহায্য পেয়েছি। প্রিন্সিপাল স্যার আমাকে অনেকটা কাজের সুযোগ করে দিয়েছেন। আর আমার ডিপার্টমেন্টের কথা আলাদা করে কিছু বলার নেই, ডিপার্টমেন্টকে আলাদা করে দেখি না, আমি ডিপার্টমেন্টেরই অংশ, তাদের সাহায্য সহযোগিতা সমস্ত ছোটো ছোটো ক্ষেত্রেও থাকে। বসিরহাট কলেজের সমস্ত টিচার্স, নন টিচিং স্টাফ, স্টুডেন্টস সবাই সত্যি সত্যি আনন্দিত এবং গর্বিত সুদীপ মণ্ডলের এই অভূতপূর্ব একটা সাকসেসের জন্য। অ্যাকচুয়ালি টপ 2% সায়েন্টিস্টের কোটার মধ্যে ঢুকতে পারাটা সত্যি একটা গৌরবের ব্যাপার, সেই গৌরব তো ওর জন্য আছেই, আমরা সমানভাবে আনন্দিত। সুদীপ স্যার এখন গোটা বসিরহাট জেলা তথা পশ্চিমবাংলার ভিতরে আমি মনে করছি গর্ব, কারণ তিনি যেভাবে এই প্রত্যন্ত সুন্দরবন এলাকার বসিরহাট কলেজে অধ্যাপকতা করে নিজেকে ওইভাবে সুদূর মানে নিজের দেশের বাইরে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বা দেশের নাম গৌরবান্বিত করেছে, তার জন্য আমরা বসিরহাট কলেজের সকল ছাত্রছাত্রী সবাই খুব গর্বিত। বসিরহাট কলেজের সমস্ত ছাত্রছাত্রী খুবই গর্বিত, আমাদের বসিরহাট কলেজ গর্বিত, আমাদের খুবই ভালো লাগছে স্যার এত ভালো একটি জায়গায় গিয়েছেন, নাম এসছেন ওনার, তো আমরা খুবই আমাদের খুবই ভালো লাগছে তার সময়।